এখন 6:30 বাজে আর রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ হয়তো মার্কেটটা বন্ধ। যদিও আজকে আমি মেলার দিকে যাচ্ছি না, যাচ্ছি একটু অন্যদিকে, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে লেফট সাইডে যে রাস্তাটা নিচে নেমে গেছে আমি সেদিকেই যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য। বিকাল থেকে আকাশটা হালকা পরিষ্কার ছিল আর সেই জন্য এখন একটু রাস্তাটাও শুকিয়ে গেছে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, সেই জন্য বেশ ঠান্ডাও লাগছে। ও আগে বেরিয়ে গেছে, আমার এখন একটা টাস্ক হলো ওকে খোঁজা, ও সবসময় আগে আগে চলে যাচ্ছে। রাস্তাটা খুব অন্ধকার, এখানে কিছুই দেখা যাচ্ছে না, দেখি ও কোথায় গেল, তারপর আবার ডিসাইড করি যে আপাতত আজকে সন্ধ্যাবেলা কী করার আছে। কিছু কিনতে চাইলে তো অবশ্যই কিনে দেবে না, সব দাম বেশি, কিচ্ছু কিনতে নেই। ভীষণ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমরা খাচ্ছি আইসক্রিম। আমরা মেলে এখনও যাইনি, একটা অন্য রাস্তা দিয়ে ঘুরছি, বলতে পারো দার্জিলিংয়ের অলিগলিতে একটুখানি ঘুরে নিচ্ছি, আর ঘুরতে ঘুরতে ঠান্ডা এনজয় করতে করতে খাচ্ছি আইসক্রিম। ছিলাম যে আজকে দোকান পাশার বন্ধ হবে, ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু আলটিমেটলি এখানে ভালোই ভিড় আছে, সব দোকান বন্ধ নেই, কিছু কিছু দোকান বন্ধও আছে। আর ও যে এগিয়ে এগিয়ে কোথায় চলে যাচ্ছে ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল, আমি একা একাই ঘুরে যাচ্ছি। দার্জিলিংয়ে আজকে সন্ধেটা ভীষণ রঙিন লাগছে, তাই না? আজকে সন্ধেটা এনজয় করছি একটু ঠান্ডা হাওয়া আর আচমকা ধেয়ে আসা মেঘেদের সঙ্গে। আর এই হলো দার্জিলিংয়ের সবথেকে রঙিন জায়গা, যেখানে এলে চারিদিক দেখলে চোখ ধাঁধিয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, পতিদেবের কড়া বারণের জন্য আমার কপালে মনে হয় আজকে কিছু জুটবে না। যাই দেখছি তাই বলে দাম বেশি, নিও না, তবে আমিও ছাড়ার পাত্রী নই, কিছু একটা কিনে তবেই আমি বাড়ি ফিরবো। খুচরো নেই তোমার কাছে? নেই, একের পর এক স্ট্রিট ফুডের স্টল দেখে খুব ইচ্ছা করলো রাস্তায় দাঁড়িয়ে একটু মোমো খাবো, আর আমি ফ্রায়েড মোমো খুব পছন্দ করি, সেই জন্য অর্ডার দিয়েছি, তৈরি হচ্ছে গরম গরম ফ্রায়েড মোমো। আমি ডিনারটা এখানেই করে নেবো, ও রাতে রুটি বা ওই টাইপের কিছু খাবে, তো ও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবে। যে আমার ফ্রায়েড মোমো রেডি হয়ে গেছে, গরম
সসটা যেটা দিয়েছে হেভি ঝাল, মোমোটা খেতে ভালো।